যত তাড়াতাড়ি শুরু করবে ততই ভালো, তা না হলে এক সময় দেখবে তোমার বাচ্চা হয়নি, তোমার সংসার হয়নি, তোমার ক্যারিয়ার হয়নি। সময় তো কারোর জন্য বসে থাকে না, বুঝলে? জানি আমি, জানো আপনারা কি অডিশন দিতে এসেছেন? আমি না, আমার ভাগ্যি। কোন গানটা গাবেন ঠিক করেছেন? আপনি কোন গানটা গাবেন? এখনো ঠিক করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদা। শিরি, সময় নষ্ট না করে ভেতরে যাও। তুমি যাবা না? আমি আমি একটু শাড়ির দোকান থেকে আসি। এত জোর করে আমাকে নিয়ে আসছো, আমি এখন একা যাব? শিরি, এই চান্সগুলো কিন্তু জীবনে একবার আসে। আমি এখনো পয়সা করছি। আপনি দেবেন? আসলে আপনি তো জানেন, চান্স তো একটাই, আমার একটু মেন্টাল প্রিপারেশন দরকার। আপনি যান। নাম কি? শিরিন। শিরিন না, শিরি। আসো। শুনো, তারে জিজ্ঞেস করবাটা কোন গানটা গাবো। স্যার গান পছন্দ করার যোগ্যতা নাই, তার জন্য ওনার ধৈর্য নাই। একটা গান ধরবা, ওই দিয়ে গাবা, শেষ। বোঝা গেছে? শুনার আগেই শেষ। আসো।
দেশের পরিস্থিতির কারণে আনতে পারি নাই। ও বলছে এটা নতুন আসছে, আফতারে ট্রাই করতে। আমার জীবনে নতুন কিছু যদি চাইতাম তাহলে তোমার চেহারা প্রত্যেক দিন দেখতাম না। এই যে আরেকজন আসছে, নাম শিরিন। এদিকে শোনা, ভাঙা কাঁচ আছে। ও তাহলে আমি এদিকে বসি। গুরুর অনুমতি ও আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে সাফল্য আসে, এ কথাটা তুমি বিশ্বাস করো? আমার কোনোদিন গুরু ছিল না, কিন্তু আমি গান গাইতে ভালোবাসি। গান গাওয়াটা খুব সহজ কাজ মনে করো? সহজ নাকি কঠিন তা নিয়ে আমি তো ভাবি না, আমি গান গাই। তো সূর্য ডুবলে পরে কি গান শুরু করবে? না। মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। মুঝে মানে না মানা, মুঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। মুঝে মানে না। যত বলি নাই রাতি হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে বিধুর বিকল হয়ে খেপা পাবনে, ফাগুন করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পাবনে, ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে
কাদের? এখন চলো। কি হলো? কি হবে আর, তুমি যে গান শিখাইছিলে সব ভুলে গেছো ওখানে যে তার ছাতার মাথা শুধু শুধু সবার সময় নষ্ট। মন খারাপ করলে চলবে? আর গুরু ছাড়া কেউ গান শেখে না? শেখে তো। এই যে সিরিয়াপা, আপনারা আগামী মঙ্গলবার থেকে শুরু করতে বলছে সকাল 8:30। সকালে উঠতে পারবে তো? অত্যন্ত অভ্যাস হয়ে যাবে। চলো। আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দ্বারা।